রাজ্যজুড়ি জরুরি সেবাত অচল অবস্থা অব্যাহত। 102 আর 108 কর্মচারীর হাল্লা বোল। কর্তৃপক্ষের ভাবুকির পিছতো নিজের প্রাপ্য দাবিত অটল কর্মচারী। বিগত তিনদিন ধরে দরমহা বৃদ্ধি, চাকরি নিয়মীয়াকরণ আর কামর সময় 12 ঘণ্টার 8 ঘণ্টালে হ্রাস করার দাবি অব্যাহত আছে। 102 আর 108 জরুরীকালীন সেবার 3000 কর্মচারীর প্রতিবাদ। কর্মচারীর দাবি গুরুত্ব প্রদান নকরি কর্তৃপক্ষের প্রতিবাদকারী কর্মচারীক 24 ঘণ্টার ভিতর প্রতিবাদ বন্ধ করে কর্মত যোগদান নকরিলে চাকরির বরখাস্ত করার ভাবুকিহে প্রদান করিলে, যাক লো জাঙুর খাই উঠিল প্রতিবাদী কর্মচারী। যেতালে আমার কোনো ধরনের সমস্যার সমাধান নহয় আমি এইখান ঠাই আমি এড়ি গুছি না যাও। ইয়ার পরিবর্তে আমার যদি শরীর তেজ দিব লাগে আমি তেজ দিম, আমার যদি আমার যদি জীবন যায় আমি তাতো আমি দ্বিধাবোধ নকরো, আমি ইয়াতে থাকিম, আমার সমস্যার সমাধান করবই লাগিব। যেতালে সমস্যার সমাধান নকরে আমি ইয়ার পরা এক কিঞ্চিত পরিমাণও আমি ইয়ার পরা আমি লড়সর আমি নকরো। কর্তৃপক্ষই মানিবই লাগিব দাবি, অন্যথা আত্মজাহর হুঙ্কার প্রতিবাদকারীর। আমার সার্ভিস রোলে হোক, আমার দরমা ক্ষেত্রে হোক, আমার উপযুক্ত মর্যাদা যদি নিদিয়ে আমি এই আন্দোলন অব্যাহত রাখিম, কারণ আমার পরিয়াল, আমার ভবিষ্যৎ, আমার সন্তান সন্ততি যদি এইখান চাকরির বিনিময়ে যদি আমি ইহতক প্রতিষ্ঠিত করিব নোৱাৰো, অসম সরকারের নিবনুৱা হিসাবে যদি আমাক গুরুত্ব প্রদান নকরে আমার আত্মজা দিয়ার বাইরে কোনো উপায় না থাকিব। এতিয়া কথা হল কর্তৃপক্ষই প্রতিবাদকারী কর্মচারীর দাবি মানি লবনে নে ভাবুকি দিয়ার ধরনে চাকরি হেরুয়াব লাগিব এই সকল কর্মচারীয়ে। ক্যামেরা উজ্জ্বল চৌরীর সহযোগত ঋত্বিক কৌশিক, নিউজ 18, অসম, নর্থ ইস্ট।